নমস্কার, আমি অঙ্কন, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আজকে আমি জি বাংলা সারেগামাপার অডিশন সংক্রান্ত নিয়ে কিছু তথ্য নিয়ে এসেছি। তো যেটা বলার, আমি ফার্স্ট রাউন্ডে জি বাংলা সারেগামাপার ফার্স্ট রাউন্ডের অডিশন দিয়েছিলাম। আমি যখন অডিশন দিয়েছিলাম একটু সিস্টেমটা একটু অন্যরকম ছিল, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, দিয়ে ওনারা দেখেছিলেন। তো এখন একটু অন্যরকম হয়েছে, জি বাংলা চ্যানেলে দেখাচ্ছে যে একটা নাম্বার ওখানে লাইভ ওনারা রেকর্ড করবেন আপনার গানটাকে, দিয়ে আপনার ফার্স্ট রাউন্ডের অডিশন হবে, কিন্তু ওখানে কোনো জাজ থাকবেন না। তো সেই নাম্বারটা হলো 7439500600। আমি আরেকবার রিপিট করছি, 7439500600। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, আর তার সাথেও রেজিস্ট্রেশন চলছে একটা লিংকে, আমি ওই লিংকটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পেয়ে যাবেন। তো যেটা বলার, আমাকে হঠাৎ করে ওনারা কালকে ফোন করেছিলেন যে আমি ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছি, তো সেকেন্ড রাউন্ডের অডিশন হবে, সেটা ওনারা জানান মাত্র 1.5 ঘন্টা আগে। এবং ওনারা বললেন যে 6টা থেকে 6:30-এর মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দেবো এবং অডিশনটা হবে গুগল মিটে। তো ওনারা লিঙ্ক দিতে একটু দেরি করেছিলেন, 6:30-এর একটু পরে। এবং আমি যখন লিঙ্কটাতে ক্লিক করছি, ওখানে আসবে আস্ক টু জয়েন বলে লেখা, আর একদিকে থাকবে প্রেজেন্ট লেখা। তো আমাদেরকে ক্লিক করতে হবে আস্ক টু জয়েনে, তো ওখানে আস্কিং টু জয়েন বলে লেখাটা উঠবে। আর যাই হোক, ওনারা হয়তো বারবার আপনার জয়নিংটা ডিক্লাইন করে দেবে, কিন্তু আপনারা কিন্তু থামবেন না, আপনারা কিন্তু বারবার চেষ্টা করে যাবেন জয়েন করার, কারণ অন্য কেউ তো ওখানে অডিশন দিচ্ছে, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো আপনাকে বারবার ওখানে আস্ক টু জয়েনে ক্লিক করে যেতে হবে। তারপর আমি জয়েন হলাম 7টার একটু পরে। ওখানে একজন ম্যাডাম ছিলেন আর একজন স্যার ছিলেন। তো আমাকে স্যার বললেন, তোমার চয়েসের একটা গান গাও। তো আমি বললাম আমি একটা বাংলা গান গাইছি, এবং আমি জিজ্ঞাসা করে নিলাম যে আমি তানপুরায় গাইবো না খালি গলায় গাইবো। স্যার বললেন তানপুরাটা হালকা করে দিতে, আমি তানপুরাতে গানটা গাইলাম। স্যার ওটা আমি ইতে গেয়েছিলাম গানটা, তো স্যার একবার বললেন সিতে গাইতে, আবার স্যার বললেন একবার সি মেজরে গাইতে, তারপর বললেন আবার বি ফ্ল্যাটে গাইতে, কখনো স্যার ওটার উঁচু পার্টটা গাইতে বলছিলেন, স্যার টেস্ট করছিল অনেকগুলো স্কেলে, স্যার বললেন পারফেক্ট হয়েছে। তারপর স্যার বললেন আর একটা তুমি গান গাও চুজ করা। আমি গাইলাম একটা হিন্দি গান এবারে, সেটা আমি জিজ্ঞাসা করলাম যে আমি খালি গলায় গাইবো না তানপুরাতে গাইবো, স্যার বললেন তানপুরাতেই গাও। তো স্যার বললেন ওটাও পারফেক্ট হয়েছে, এবং স্যার বললেন যে আশা করি তুমি এই রাউন্ডও সিলেক্ট হয়ে গেছো, এবং গানের সিলেকশন খুব ভালো ছিল, কে সিলেক্ট করে দিল? আমি বললাম আমার মা বাবা সিলেক্ট করেছেন, কারণ আমাকে আমার মা গান মা বাবা গান শেখান। তো যাই হোক, তো আমি জানি না কতদূর এগোবো, হয়তো আমি আউট হতে পারি আমার। এবং ওনারা জিজ্ঞাসা করলেন যে আমি এখানে কত জি বাংলা সারেগামে কতবার আমি অডিশন দিয়েছি। আমি এখানে আমি বললাম যে আমি এখানে ফার্স্ট টাইম অডিশন দিয়েছি, তো আমি হয়তো আউট হয়ে যাবো, আমি জানি না কতদূর এগোবো, চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। এবং তারপর যিনি ম্যাডাম ছিলেন, তিনি আমাকে বললেন আমি কোন ক্লাসে পড়ি, গান ছাড়া আমার কি কি করতে ভাল লাগে। আমি বললাম আমার ক্রাফট করতে ভাল লাগে। তারপর উনি জিজ্ঞাসা করলেন যে মা বাবা কি করেন, অকুপেশন জিজ্ঞাসা করলেন। তো তিনি বললেন যে তুমি যদি সিলেক্ট হয়ে যাও তোমাকে আবার ফোন করা হবে, এবারে তুমি লেফট হতে পারো। তো যাই হোক, আমার অডিশন হলো। এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যেটা বলার কথা যে আমরা এই চ্যানেল থেকে মাঝে মাঝে লেসন দিয়ে থাকি গানের ওপরে, তো আপনারা লেসন আরও অনেক লেসন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং অডিশন সংক্রান্ত কোনো ভিডিও পাওয়ার জন্য।